না মানে লোকেরা বিশ্বাস করবে যে এটা ফেক্টিফাই হতে পারে সাসপেক্ট কে আরো বলে দিচ্ছি নেক্সট টাইম করে করি যাই করবি আমরা জানতে পেরেছি কে সাসপেক্ট টা সবকিছু স্ক্রিনশট রয়েছে এই প্রোফাইলটা তৈরি করা হয়েছে লাস্ট ইয়ারে অক্টোবর ছয় সাত ব্যাপুর সাইবার ক্রাইম এর থেকে অনেক কিছু আমি হেল্প পেয়েছি তো স্ক্যামিং টা বন্ধ কর হার্ড ওয়ার্ক করে না কারো জয় করার চেষ্টা কর পিকচার্স বা তোমার পিকচার্স ইউজ করে ওরা টাকা কামাচ্ছে আমার পিকচার্স ইউজ করে যাচ্ছে কন্টিনিউ একটা মহিলাই সেটা ফাইনালি নো আর আমরা জানতে পেরেছি কে সাসপেক্টটা আমার রিয়েল ফ্যাক্টর অ্যান্ড রিয়েল যা যা ব্যাপার রয়েছে আমার সাথে যেগুলো ঘটেছে যা রটানো অ্যান্ড ওই কাজ হয়েছে ফেক প্রোফাইলে সব কিছু নিয়ে ডিটেলস এই ভিডিওটা ব্যারাকপুর সাইবার ক্রাইম হেল্প করেছে টু রিমুভ দ্য প্রোফাইল সেটাও বলবো করে তোমরাও রিমুভ করতে পারো এরকম ফেক প্রোফাইলগুলো এরকম কন্টিনিউ প্রসেসিং চলছে নোংরামি করে যাচ্ছে গেইন করছে কোনো মানি সাসপেক্টের নাম এখানে রয়েছে আমি ফোন নাম্বার দিচ্ছি না তার কারণ বাট যেটা করেছে উনি এটাই কাজ করে খায় এটা উনি এটা ওনার পেশা ঠিক আছে আমি ফোন নাম্বার এখানে দিচ্ছি না তার কোনো ডিটেলস দিচ্ছি না বাট আপনারা নর্মাল এমনি পেয়ে যাবেন উনি যে গুগল স্ক্যানারটা দিয়ে সবাইকে পে করতে বলতো সেই স্ক্যানারের থ্রু থেকেই আমার ফ্রেন্ডের থ্রু থেকেই আমরা নাম্বারটা পেয়েছি মানে স্ক্যানারের থ্রু থেকে নাম্বারটা পেয়েছি কি আসল ব্যাঙ্ক ডিটেলসের নাম থেকে যে কে এই সাসপেক্ট আইডিটা আর সে আমার পিকচার্স ইউজ করে নানা রকম সার্ভিস রিয়েল সার্ভিস প্রোভাইড করতো হলো মেইনলি তার টার্গেট হচ্ছে পুরুষ মেল জেন্ডারকে আমার পিকচার্স ইউজ করতো গুলো আমার ইউজ করতো ভিডিও কলটা উনি দিত উনি নানা রকম সার্ভিস যারা দেয় মানে বুঝতেই পারছেন কি সেক্সুয়াল সার্ভিসেস কিছু হতে পারে তো সেগুলো উনি এক হাজার দুশো টাকা এক হাজার টাকা এরকম করে সবার থেকে নিত ঠিক আছে আমার দেখে আমার জেনুইন কাস্টমার অনেক পড়ে আছে তারপর ছশো সব কিছু স্ক্রিনশট রয়েছে কোনো অসুবিধা নেই তো এই প্রোফাইলটা তৈরি করা হয়েছিল লাস্ট ইয়ারের অক্টোবর ছয় সাত এরকম বা ইয়েস হ্যাঁ তো আমি জানতে পেরেছি এটা নভেম্বরের ন তারিখ এরকম হতে পারে মানে সস্তার টাকা কমানো মানে ইজিলি টাকা কমানো যায় এই নোংরামে ঠিক আছে যেগুলো যেগুলো উনি ভিডিও কলের থ্রু থেকে যেগুলো করেছে সেগুলো অভিয়াসলি ওনারই ভিডিওস ঠিক আছে এটা ক্ল্যারিফাই করতে চাই উনি আমার পিকচার্স ইউজ করে রেখে দিয়েছে ফেক প্রোফাইল তবে যে ওখানে আমি কিন্তু অ্যাকচুয়ালি আমি না নর্মাল তাদের সেন্স অফ হিউমার থাকলেই আমার অনলাইন পোর্টালে কারণ আমার অ্যাকসেপ্টেড হয়ে গিয়েছিলো আমার অ্যাপ্লিকেশনটা তিন চারবার দেওয়ার পরে আমার ঠিক অ্যাপ্লিকেশন পুরো আমি ঠিকঠাক করে দিয়েছিলাম তো ওটা অ্যাকসেপ্ট করার পর আমাকে বললো যে নাকি দেখুন তো এই প্রোফাইলটা কি আর আছে আমি বললাম না নেই তো আর প্রোফাইলটা ওরা রিমুভ করে দিয়েছে তো আপনাকে জিজ্ঞেস তারপরে আপনি যদি চান যে ভেস্টিগেশন অন করে রাখতে কে সাসপেক্ট সাসপেক্টের থেকে আপনি যা যা আপনার থেকে আপনার পিকচার ইউজ করে কোনো মনেটারি গেইন করেছে আপনি কেস করতেই পারেন এফআইআর করতে পারেন জিডি করিয়েছিলাম আমরা নর্মাল বাট এফআইআর করতে পারেন ইফ ইউ নো যে নাকি কে ভাই সাসপেক্টটা আমরা তো জানি কে আমরা তো চাই না সেটা করতে বাট অবভিয়াসলি আপনারা জানতে পারবেন এই ভিডিও থ্রু থেকে যে কে সে ঠিক আছে বিওয়্যার আমি এটাই বলছি যখনই নতুন নতুন ফেসবুক অ্যাকাউন্টে এরকম ক্রিয়েট হচ্ছে ফেসবুক এত ইজিলি সরায় না কারণ তাদের কমিউনিটি অতটা স্ট্রিক্ট না ইনস্টাগ্রামের মতো তো ফেসবুক থেকে সরায় না অনেকবার একশো দুশো তিনশো আমি রিপোর্ট করিয়েছি করার পরেও যায়নি কারণ তিন চার মাস ওইটা প্রোফাইলটা অ্যাক্টিভ ছিল আমি তখন ছিলাম না ফেসবুকে অনলাইন তো আমার ফ্রেন্ডসরা কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে পাঠিয়েছিল আমারই গাফিলতির জন্য কিন্তু এটা আজকে এতদিন চলেছে ফেসবুক অ্যাকাউন্টটা উনি অ্যাক্টিভ করে গেছে আমার পিকচার ইউজ করে যাই ওকে এটা কিন্তু অনেকের সাথে হয়েছে যেরকম যে বস এটা এর প্রকম না এরকম হতে পারে না এতদিন ধরে পুরো কন্টিনিউ চালিয়ে গেছে মার্চ অব্দি পনেরো তারিখের মধ্যে পনেরো কি তার আগের থেকে নয় তারিখের প্রোফাইল এরা বন্ধ করে দিয়েছে রাগপুর পুলিশের সাইবার ক্রাইম থেকে অনলাইন পোর্টালের থ্রু থেকে এগুলো সাইবার ক্রাইমের রিপোর্ট করতে হয় সাইবার ক্রাইমের রিপোর্ট করতে হয় কি করে একটা আমি ওয়েবসাইট দিয়ে দিচ্ছি এই ওয়েবসাইটে যেটা দেখতে পাচ্ছেন আপনারা এই ওয়েবসাইটের থ্রু থেকে আপনারা যাবেন আপনাদের ডিটেলস দেবেন কে আপনাদের অ্যাকাউন্টটা খুলেছে তার সাসপেক্ট চেষ্টা করবেন যেভাবেই হোক বার করার নাহলে তো পুলিশরাও কিছু করতে পারে না আপনি না দেন যে সাসপেক্টটা কে তাই করুন এটা বার করার আমি ফ্রেন্ডসের থ্রু থেকে পেয়েছি এই মহিলাটি মানে সি ইজ আ ম্যারিড ওম্যান ঠিক আছে একজন ম্যারিড ওম্যান উনি সুনিতা কাহার তার নাম এবার তার লোকেশন কি সেটা আমরা ট্রেস করতে পারিনি পেরেছি সব নাম সব বৃত্তান্ত এগুলো এখানে সব কিছু ডিটেলসে দিচ্ছি না বাট সাসপেক্ট তো পেয়ে গেছি বস এইগুলো করেই খায় অকুপেশন এগুলোই ऑफ सोर्स ऑफ अर्निंग হচ্ছে বস এটাই ঠিক আছে তো থ্যাংকস টু মাই फ्रेंड्स যারা আমাকে হেল্প করেছে এই রিসার্চ ওয়ার্ক পিছনেও যে এত কিছু বলতে পাচ্ছি অনেক বন্ধুরা হেল্প করেছে যারা টেকনিক্যালি প্রচন্ড সাউন্ড মানে পরেই গুলোই বলতে পারছি অবিয়াসলি তো কেউ যদি এরকম फेक প্রোফাইল হয়ে থাকে প্লিজ আপনারা অনলাইন পোর্টালে সাজেস্ট করুন সেটা আরো ফাস্টার হয় আমরা তো জানি কে আমরা তো চাই না সেটা করতে বাট অবভিয়াসলি আপনারা জানতে পারবেন এই ভিডিও থ্রু থেকে যে কে সে কারণ তিন চার মাস ওইটা প্রোফাইলটা অ্যাক্টিভ ছিল আমি তখন ছিলাম না ফেসবুকে অনলাইন তো আমার ফ্রেন্ডসরা কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে পাঠিয়েছিল আমারই গাফিলতির জন্য কিন্তু এটা আজকে এতদিন চলেছে উনি অ্যাক্টিভ করে গেছে আমার পিকচার ইউজ করে যাই ওকে এটা কিন্তু অনেকের সাথে হয়েছে যেরকম অরুণা গুহ একজন টলিউড অ্যাক্ট্রেস ঠিক আছে তুমি চিনবেই তোমরা ভিডিওস দেখো হয়তো কি করে কি করে হয় কারণ অনন্যার সাথে অনন্যার সাথেও সেম জিনিস হয়েছে ওরও ফেসবুক প্রোফাইল এরকম বানিয়ে টাকা ফাঁকা তুলতো লোকের সাথে নোংরা নোংরা চ্যাট করতো তাও তো ভাগ্য ভালো ভাই এটা আমার সাথে হয়নি ওরা এই কলকাতার লোকেদের আমার মনে হয় বোঝার শক্তিটা অভাব পড্ড তো ওই মেয়েটার সাথে মেয়েটা পিকচার ইউজ করে এরকম করেছে তাও তো ওরা গিয়ে দেখা ব্যাখা করেছে সেই ডায়মন্ড হারবারে গেছে এবার আমরা জানি না যে লোকেশানটা কোথায় কে হয়ে যাবে যে না ভাই এইটা এইটা এটা হতে পারে তো এইটা কিন্তু তার কাছে একটা বড়ো খুল্লাসা ভাই যে কি তুই যেটাই করেছিস এটা কিন্তু নেক্সট টাইম করলে শেষ তুই ঠিক আছে এটা আমি বলে দিচ্ছি বো তুই শেষ যেই করেছিস আমি তো জানি কে করেছে ওটা আর এটা কিন্তু ভালো করে মাথায় রাখ নেক্সট টাইম করলে ভগবান তোকে ছাড়বে না আর এটা মাথায় রাখি এগুলো ওরা করে যাদের ফেস ভ্যালু আছে ফেস ভ্যালু না হলেও মানে লোকেরা বিশ্বাস করবে জানি কি না মানে ওরা মুখ ইউজ করে যাদের ফেসটা নছে তো ওরা ইউজ করে ইচ্ছা করে যাদের মনিটরি গেইন করতে পারে যদি এমনি যে কাউর একটা পিকচার ইউজ করে রাখলে তো কোনো লাভ নেই অবভিয়াসলি তো এটাই এরকমভাবেই আমার কিন্তু প্রসিডিওর থ্রু থেকে এটা হয়েছে আমি নানা নানারকম সব ডকুমেন্টস নিয়ে গেছিলাম যেরকম আমার আধার কার্ড যা যা পিকচারস রয়েছে আমার ইউজ করেছে সেইগুলোর পুরো স্প্রিন্ট স্ক্রিন করে ল্যাপটপের থেকে তিন চারটে জেরক্স রেখেছি কালার প্রিন্ট রয়েছে সব কিছু এখানে দেখাবো আমি আপনাদেরকে তো বাড়িতেও আমার রয়ে গেছে এখনও তো এগুলো দেবেন যদি আপনি নর্মাল পুলিশ স্টেশনে গিয়ে করেন আর যদি নর্মালি পোর্টালে থ্রু দিয়ে করেন তাহলে প্রিন্ট স্ক্রিনগুলোকে আপলোড করতে হবে ওখানে ঠিক আছে প্রিন্ট স্ক্রিন করবেন স্ক্রিনশট নেবেন না আবারও বলছি ওকে তো এইটাই আজকে এখানে ভিডিওটা সাসপেক্টও জানি সাসপেক্টকে আরও বলে দিচ্ছি ভাই যাই করবি নেক্সট টাইম ঠিক করে করিস এরকম ইন্ডিয়া মিস্টার ইন্ডিয়া স্ক্যাম এইসব নাম দিস না ভাই লোকেরা বুঝেই যাবে এমনিতে বস যে তুই স্ক্যামই করিস ঠিক আছে তো স্ক্যামিংটা বন্ধ কর নিজে হার্ডওয়ার্ক করে টাকা রোজগার করার চেষ্টা কর ঠিক আছে লোকেরা উল্লু আনিয়ে লোকেদেরকে বেশি দিন টিকবি না কারমাইজ দেয়ার কর্মফল তুই পেয়ে যাবি তোর এইবারে বেঁচে গেলি ঠিক আছে এবার হয়তো আমি তোর উপরে কেস করতে পারি ভাবিস না যে করতে পারি না কারণ আমার কাছে সব ইনহ্যান্ড এক্সপিরিয়েন্স ইনহ্যান্ড সব কিছু আমার প্রুফ রয়েছে তোর ব্যাপারে ঠিক আছে আমি এখানে ভিডিও তো অভিয়াসলি তোর কাছে ব্যাপারে সব কিছু বলবো না ঠিক আছে এটাও মাথায় রাখিস যাই করিস না কেন তো আজকের ভিডিওটা গাইজ এইটুকুই আমি এখানে সব কিছু ডিটেলস দিয়ে দেবো দেখতেই পারবেন আর আশা করি এটা বুঝতে পেরেছেন আর ফাইনালি গাইজ আমাদের কেস ক্লোজড হয়েছে মানে আমার ফেসবুক প্রোফাইল দু তিন সপ্তাহ ধরে ট্রাই করে যাচ্ছি যে নাকি এই প্রোফাইলটাকে বন্ধ করার জন্য তো অনেক কোঅপারেশন আর ব্যারাকপুর সাইবার ক্রাইমের টিমের থেকে অনেক কিছু আমি হেল্প পেয়েছি বেসিক্যালি সাইবার ক্রাইম থেকে পেয়েছি পুলিশ স্টেশনে তো ওটা লাস্টে গেছিলাম ওরা গিয়ে কোনো লাভ হয়নি জাস্ট বাট ওরা প্রচণ্ড হেল্পফুল ছিল নো ডাউট আমাকে কেস ছিল এমন না যে নেয়নি ভাই সাইবার পোর্টালে দিয়ে যদি তুমি করো সেটা বেটার হয় আমি বলবো সো ভিডিওটা আজকে এখানে এইটুকুই আশা করি আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভেরি সুন বাই বাই